হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে খুবই স্বাগত। তো আজকে একটা ব্লগ নিয়ে আসছি। তো আমরা যাচ্ছি মাতাবাড়ি আর স্মৃতি মন্দির বিলুনিয়া। তো দেখো, বাবান ঘুমিয়ে গেল, তো আমরা চলে আসলাম মাতাবাড়িতে। এখান থেকে প্যারা নেব এখন মাকে বুক দেওয়ার জন্য। তো দেখতে থাকো তোমরা সামনের ব্লগটা। তো দেখো, সবাই দোকানে প্যারা নিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এই দেখো সামনে মাতাবাড়ি যাচ্ছি এখন। তো দেখো মাতাবাড়ি কাজ চলছে। তো এখন এই মাতাবাড়ি দর্শন করতে যাচ্ছি। মা, তুমি নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এটাই চাই। তো দেখো মাতাবাড়িতে চলে আসলাম। তো সামনে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মায়ের মন্দির, এই দেখো বাবা ভোলানাথের মন্দির। এখানেও ভোলা বাবার পূজা শুরু হলো। তো এখানে আমরা মুমদুকারি জ্বালিয়ে দিলাম। তো এবার যাচ্ছি আমরা নিচে পুকুর পাড়ে। এই দেখো কাকিমা, আমরাও গেলাম, কাকিমা আসলো। তো কাকিমকে বিস্কিট দিলাম, বিস্কিট খেলো। দেখো এখন আমরা উদুপুর মাকে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে, আবার রওনা হব। তো দেখো ভিডিওটা দেখবো। তো এই চলে আসলাম রাম ঠাকুর স্মৃতি মন্দিরে। এটা হলো সেই ঘর যেখানে রাম ঠাকুর নিজে থাকতেন। তো এই দেখো বাবা রাম ঠাকুরের খাট, টেবিল। এই যে এটা হলো পুরোটা বাড়ি, এখানে বাবা থাকতেন এই ঘরটাতে। আর এইটা হলো সেই পুকুর যেখানে বাবা নিজে স্নান করতেন। দেখো এখানে চাল টাল রেখেছে খিচুড়ির জন্য, প্রসাদ বানাবে। এই দেখো কত কিছু আয়োজন। এই হলো সেই ড্যাগ, সেই কড়াই আছে, যার মধ্যে বাবা নিজে হাতে রান্না করেছিল। এই দেখো প্রসাদ রেডি, আর কত ভক্তরা আসছে দেখো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই বলো কেমন হলো। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।